বাচ্চারা নমস্কার সমস্ত গার্জেনকে। আজকে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করছি, তো বাচ্চাদের উদ্দেশ্যে বলছি। আজকে আমি তোমাদের একটা ছোট্ট বাচ্চার গল্প শোনাব। অনেক ছোটবেলা থেকেই এই ছেলেটা খুব একা। রাজপ্রাসাদের মতন বিশাল বাড়িতে অসংখ্য চাকর বাকরে তিনি মানুষ, কিন্তু এত লোকের মাঝখানেও তিনি ছিলেন খুব একা। তার কোনো খেলার সাথী ছিল না, গল্প করার লোক ছিল না। ছোট থেকেই তার অনেক গুণ ছিল। এক পলকে লিখতে পারতেন নানান সুন্দর সুন্দর ছড়া। তিনি বই পড়তে ভালোবাসতেন, কিন্তু বদ্ধ ঘরে থাকতে একদম তার ভালো লাগতো না। এই যেমন এখন লকডাউনের সময় তোমাদের বাড়িতে থাকতে হচ্ছে, তোমরা স্কুলে যেতে পারছো না, বন্ধুদের সঙ্গে খেলা করতে পারছো না, মন খারাপ লাগছে তো? সেই রকমই ওনারও ভীষণ একা লাগতো, মন খারাপ লাগতো। তো উনি কি করতেন, বাইরে যাওয়ার তো উপায় ছিল না, তাই তিনি মন খুলে কল্পনা করতেন। একা থাকার কষ্ট নিয়ে বড় হয়েছিলেন বলে ছোটদের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। আর ছোটদের প্রতি তার এই অগাধ ভালোবাসার জন্যই তিনি তাদের মতন করে তাদের নিয়ে ছড়া কবিতা ইত্যাদি লিখতেন, এবং অজস্র লেখা তার আমরা পড়ি, এখনো পড়ি, পড়ে অনেক আনন্দ পাই। বড় হয়ে এই ছেলেটাই হলেন মস্ত কবি, নাট্যকার, ছড়াকার, উপন্যাসিক। আজ তাকে আমরা সবাই চিনি, ভালোবাসি, শ্রদ্ধা করি। তিনি কে বলতো? তিনি আর কেউ নয়, বিশ্ব বরেণ্য, বিশ্বকবি, নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। তো আজকে আমাদের এই ছোট্ট ছেলেটিকে নিয়েই কথা বলা। ইনি 1831 সালে 25শে বৈশাখ, মানে ঠিক আজকে তিনি জন্মগ্রহণ করেন, মানে ওনার আজকে হ্যাপি বার্থডে, তাই তো? তো আজকের দিনে তাই আমি তারই লেখা তোমাদেরই মতন একটা ছোট্ট ছেলেকে নিয়ে একটা ছোট্ট কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। এই কবিতাটা একটা তোমাদেরই মতন একটা ছোট্ট শিশুকে কেন্দ্র করে, সে তার ইচ্ছে, তার লেখা, তার মন, এসব কিছু নিয়ে। তো এই ছেলেটি যেসব মানুষের সঙ্গে থাকতো, তার চারপাশে যেসব লোকেরা ছিল তারা ছিল খুব স্বাধীন। তারা যেখানে খুশি যেতে পারতো, যেখানে খুশি ঘুরতে পারতো, কিন্তু সে তো পারতো না। তো সে তখন কী করতো, তাদের সেই স্বাধীনতাটাকে নিজের কল্পনা শক্তি দিয়ে একটা উপভোগ করার চেষ্টা করতো। তা সেইটা নিয়েই একটা কবিতা, ভালো করে শুনো। চেষ্টা করবে যদি বাড়িতে তোমরা মায়ের সঙ্গে বাবার সঙ্গে এটা প্র্যাকটিস করতে পারো, হ্যাঁ, খুব ভালো লাগবে। কবিতাটির নাম বিচিত্র স্বাদ, লেখা রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই, চুরি চাই, সে হাঁকে, চিনের পুতুল ছুরিতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাই কো তারা, হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফিরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে, কোদাল নিয়ে মাটি কাপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তার মানা নাহি করে, কোদাল পাছে পড়ে পায়ে পড়ে, গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পড়ায় না সব জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক, একটু বেশি রাত হতে না হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখি যে পথে ভাকড়ি পড়ে পাহারাওয়ালা যায়, আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিট মিটিয়ে জ্বলে, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে
গলির ধারে আপন মনে জাগি। তা শুনলে কবিতাটা? তা আপনাদেরও অনেক রিকোয়েস্ট করছি যে আপনারা যদি নিজেদের কোনো কবিতা, নিজেদের লেখা বা রবি ঠাকুরের কোনো কবিতা পাঠ করে শোনান, বা কোনো গান বা কোনো নাচ, এবং আপনাদের বাচ্চাদেরও, বাচ্চাদের জন্যই বলছি যে তোমরাও যদি কিছু করো রবি ঠাকুরের ওপরে বা নিজেদের ইচ্ছে মতন কোনো কিছু, তো আমাদের ভয়েস করে, ভিডিও করে বা লিখে পাঠিও, খুব ভালো লাগবে।